नमस्कार बंधु बान्धवीसकल आपोनालोक सकलोके मोर अन्य एटा भिडिअलै पुनर स्वागत जनालो। आज आम आलोचना करिम अहोमत गवर्नमेंट डिफार्म कलेज किमानटा आछे, प्रत्येक कलेज किमानटा सीट आछे, इयार कारणे एलिजिबिलिटी क्राइटेरिया कि कि लागिब आरो कोर्स स्ट्रक्चारटो केनेकुवा, कोर्स ड्यूरेशन किमान बछर, तार पिछत इयाते एडमिशन लोवार कारणे किमान फी स्ट्रक्चार लागिब, सम्पूर्ण कथाखिनि डिस्कास करिम आजिर भिडिअटो। आपोनालोके हेहलैके चाब। আজির ভিডিওটা আরম্ভ করার আগত আপনার রিকুয়েস্ট এটাই করিম, যদি চ্যানেলটা প্রথমবার কারণে ভিজিট করেছে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করব আর নোটিফিকেশনটা অন করবলে না পাহরিব, কারণ আমার চ্যানেলের থ্রুদি নিট, জেই, এগ্রিকালচার আর গভর্নমেন্ট জবর ইনফরমেশন লগতে প্রাইভেট জবর ইনফরমেশন কেটা দেওয়া হয়। সো পলম নকরিবলক আজির ভিডিওটা আমি আরম্ভ করু। সো প্রথমতে আপনার জানাম অসমত বিফার্ম আর ডিফার্ম করলে কিমান বছর পড়িব লাগিব। সো মোর স্ক্রিনত আপনার দেখা পাইছে কোর্স অফার্ড বাই গভর্নমেন্ট ফার্মেসি কলেজেস ইন আসাম। সো ডিফার্ম যদি আপনি করব বিচার তাহলে দুবছর করব লাগিব, বিফার্ম কোর্সটা করব বিচারে আপনার চারি বছর পড়িব লাগিব অথবা তিন বছর পড়লেও হব। তিন বছর কোনে পড়িব পারিব? যোনবিলাক স্টুডেন্টে লেটাৰ এণ্ট্ৰিত সোমায়, যেনে ধৰি লওক কোনোবা স্টুডেন্টে ডিফার্ম করে আহিছে অলরেডি, সো সিহঁতে যদি বিফার্মত আকৌ এডমিশন লব বিচাৰে তেনেহলে লেটাৰ এণ্ট্ৰিত এডমিশন লব পাৰিব। সো সিহঁতে তিন বছর পড়লে হয়। ইয়ার পিছত যদি আপনি হায়ার স্টাডিত এম ফার্মা করব বিচার তাহলে করব পাৰিব। সো এতিয়া আপনার দেখাম অসমত ডিফার্ম কলেজ কত কত আছে, কিমানটা ইনস্টিটিউট ডিফার্ম কলেজ আছে, সো বলক আমি সেইটো এবার চাও। সো নাম্বার ওয়ানত আছে ইনস্টিটিউট অফ ফার্মেসি গুয়াহাটী মেডিকেল কলেজ, কামরূপত আছে। সো সেকেন্ড কলেজটো হল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন এন্ড রিসার্চ, সো এইটো কলেজ আছে আপনার কামরূপত। থার্ড নম্বর কলেজটা দিছে ইনস্টিটিউট অফ ফার্মেসি শিলচর মেডিকেল কলেজ আর হসপিটালত আছে, শিলচর কাছারত। ফোর্থ কলেজটো হল সুশ্রুত্রা স্কুল অফ মেডিকেল এন্ড প্যারামেডিকেল সায়েন্সেস, এইটো শিলচরতে আছে। তারপর ফিফথ কলেজটো হল ইনস্টিটিউট অফ ফার্মেসি আসাম মেডিকেল কলেজ, সো আসাম মেডিকেল কলেজতো আপনি ডিফার্ম করব পাৰিব, ডিব্রুগড়ত আছে। তারপর সিক্সথ আছে ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস ডিব্রুগড় ইউনিভার্সিটি, সো সেইটো ডিব্রুগড় ইউনিভার্সিটি আছে, তার উপর মানে ভিডিও এটা বনাইছো, যোনজন এতালে চা নাই মোর প্রিভিয়াস ভিডিও এটা চাব পাৰিব। ডিব্রুগড় ইউনিভার্সিটিত কেনেকৈ ফর্ম ফিল আপ করব, লাস্ট ডেট কিমান হয় আর এডমিশন ক্রাইটেরিয়াটো কি হয়। লাস্ট কলেজটো দিছে ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল সায়েন্সেস ফকরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজ, সো বরপেটা মেডিকেল কলেজত আপনি ডিফার্ম করব পাৰিব। সো একটা আসলে ডিফার্ম করা কলেজবিলাকর নাম। সো এতিয়া আমি প্রত্যেকটা কলেজত কেনেকৈ এডমিশন লব আর লাস্ট ডেট কিমান হয়, ফি স্ট্রাকচার কি হয়, সো সম্পূর্ণ ডিটেলস কে আমি ওয়ান বাই ওয়ান চাম। সো ফার্স্ট কলেজটো হল ইনস্টিটিউট অফ ফার্মেসি গুয়াহাটী মেডিকেল কলেজ কামরূপ। সো এইটোর টাইপটো হল গভর্নমেন্ট ফার্মেসি কলেজ। তারপর এস্টাবলিশ হয়েছিল 1947, অ্যাপ্রুভড বাই AICTE ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া PCI, এফিলিয়েটেড টু DTE আসাম। তারপর অফিসিয়াল ওয়েবসাইট, সো যদি আপনি ইয়ার কারণে ফর্ম ফিল আপ করব বিচার বা ইয়ার বিষয়ে কিনা জানি বিচার তাহলে অফিসিয়াল ওয়েবসাইট দিছে, তাতে গিয়ে পেলে আপনি গুয়াহাটী মেডিকেল কলেজত যোনটো ফার্মেসি আছে সেই ফার্মেসি কলেজের বিষয়ে আপনি সম্পূর্ণ ডিটেলস লব পাৰিব। সো এবার আমি চাম গুয়াহাটী মেডিকেল কলেজ ফার্মেসির কোর্স ডিটেলস। সো ডিগ্রিটি হব ডিফার্মা, ডিসিপ্লিনটো হব ফার্মেসি, ডিউরেশনটো হব টু ইয়ার্স আর নাম্বার অফ সিটস হব 60। ইয়ার উপরে যদি আপনাদের ফি স্ট্রাকচারটা জানিব বিচার তাহলে মই PDF ফর্মেটত মোর টেলিগ্রাম চ্যানেলত আপলোড করে দিম, তাতে চাব পাৰিব। এতিয়া আপনাদের যদি এডমিশনটো লব বিচার গুয়াহাটী মেডিকেল কলেজ ডিফার্মত তাহলে এডমিশনটো কেনেকৈ লব? সো ইয়ার কারণে একটা কমন এন্ট্রেন্স হয় CET, কমন এন্ট্রেন্স টেস্ট। সো সেই টেস্ট দিয়ার পিছত আপনার মার্কস বেসিস আপনার এডমিশনটো হব। ইয়ার উপরে যদি আপনি কলেজলে কন্টেক্ট করব বিচার তাহলে কন্টেক্ট নাম্বার দিয়া আছে, আপনি তালে কন্টেক্ট করব পাৰিব। সেকেন্ড কলেজটো আছিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন এন্ড রিসার্চ কামরূপ। সো ইয়ার টাইপটো হল গভর্নমেন্ট, এস্টাবলিশ হয়েছিল 2008 চনত, অ্যাপ্রুভ বাই AICTE ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া PCI, অফিসিয়াল ওয়েবসাইট দিয়া আছে আপনার। সো ইয়ার উপরে যদি আপনাদের কিনা জানি বিচার তাহলে কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থ্রুদি আপনি কলেজের ডিটেলসটো জানিব পাৰিব। ইয়ার উপরে যদি আপনাদের কলেজলে কন্টেক্ট করব বিচার তাহলে কলেজের এড্রেস দিয়া আছে, কন্টেক্ট ডিটেলস দিয়া আছে, আপনি সেই এড্রেস বা কন্টেক্ট ডিটেলস মতে আপনি কলেজলে যাব পাৰিব। তিন নম্বরত আছে ইনস্টিটিউট অফ ফার্মেসি শিলচর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, শিলচর কাছার। সো ইয়ার টাইপটো গভর্নমেন্ট ফার্মেসি কলেজ, এস্টাবলিশ 1968, অ্যাপ্রুভ বাই AICTE ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া PCI, এফিলিয়েটেড টু DTE আসাম, শ্রীমন্ত শঙ্করদেব ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স। ইয়ার লগতে আপনার অফিসিয়াল ওয়েবসাইট দিছে, যদি আপনাদের শিলচর ডিফার্ম কলেজের বিষয়ে ইয়ার উপরেও কিনা জানি বিচার তাহলে এই অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে পেলে আপনি ভিজিট করে ইয়ার বিষয়ে জানিব পাৰিব। সো ইয়ার ডিগ্রিটো আপনি পাব ডিফার্ম ডিগ্রি, ডিউরেশনটো হব টু ইয়ার্স, আপনি টু ইয়ার্স পড়লেহে আপনি ডিফার্ম ডিগ্রিটো পাব, আর টোটাল নাম্বার অফ সিটস হল 60 সিটস।
সো এবাৰ যদি আপুনি ডি ফাৰ্মত ছিট ল'ব বিচাৰে শিলচৰত তেনেহ'লে কেনেকৈ এডমিশ্যনটো ল'ব? সো ইয়াৰ কাৰণে আপোনালোকৰ একো এক্সাম নহয়। যেনেকৈ গুৱাহাটীয়ে ডি ফাৰ্ম কলেজত এডমিশ্যন লোৱাৰ কাৰণে চি ই টি হৈছিলে কমন এণ্ট্ৰেঞ্চ টেষ্ট, কিন্তু শিলচৰৰ কাৰণে একো টেষ্ট নহয়, আপোনালোকৰ মেৰিট বেচিছ হ'ব, হায়াৰ ছেকেণ্ডেৰীত কিমান মাৰ্কছ পাইছে সেই মাৰ্কছ বেচিছ আপোনালোকৰ এডমিশ্যনটো হ'ব। এইবাৰ আমি চাম সুশ্ৰুতা স্কুল অফ মেডিকেল এণ্ড পেৰামেডিকেল চায়েন্সেছ শিলচৰ। সো ইয়াৰ টাইপটো হ'ব গভৰ্ণমেণ্ট কলেজ, এষ্টাব্লিছ হৈছিলে 2010ত, এপ্ৰুভ বাই AICTE ফাৰ্মাচী কাউন্সিল অফ ইণ্ডিয়া, এফিলিয়েটেড টু আসাম ইউনিভাৰ্চিটি শিলচৰ। ইয়াৰ কোৰ্চ ডিটেইলছটো হ'ল বি ফাৰ্মা, ডিচিপ্লিন অফ ফাৰ্মাচী, ডিউৰেশ্যনটো হ'ব 4 ইয়াৰ্ছ আৰু টোটেল নাম্বাৰ ছিটছ হ'ব 40। সো এইখন কলেজত যদি আপুনি এডমিশ্যনটো ল'ব বিচাৰে তেনেহ'লে আপোনালোকৰ মেৰিট বেচিছ এডমিশ্যনটো হ'ব, আপোনালোকৰ কমন এণ্ট্ৰেঞ্চ কণ্ডাক্ট কৰা নহয়। এইবাৰ আমি চাম ইনষ্টিটিউট অফ ফাৰ্মাচী আসাম মেডিকেল কলেজ ডিব্ৰুগড়। সো ডিব্ৰুগড়ত থকা ফাৰ্মাচী কলেজৰ টাইপটো কেনেকুৱা? সো টাইপটো হ'ল গভৰ্ণমেণ্ট ফাৰ্মাচী কলেজ, এষ্টাব্লিছ 1947, এপ্ৰুভ বাই AICTE ফাৰ্মাচী কাউন্সিল অফ ইণ্ডিয়া ডেট ইজ PCI, এফিলিয়েটেড টু DTE আসাম। ইয়াৰ অফিচিয়েল ৱেবছাইট দিয়া আছে, আপুনি যদি কলেজৰ বিষয়ে ইয়াৰ উপৰিও কিবা জানিব বিচাৰে তেনেহ'লে ইয়াৰ অফিচিয়েল ৱেবছাইট ভিজিট কৰি পেলাই কলেজৰ বিষয়ে আপুনি জানিব পাৰিব। ইয়াৰ পাছত যদি আমি ফাৰ্মাচী কোৰ্চ ডিটেইলছটো চাওঁ তেনেহ'লে ডিগ্ৰীটো হ'ব ডিফাৰ্মা, ডিচিপ্লিন ফাৰ্মাচী আৰু ডিউৰেশ্যনটো হ'ব 2 ইয়াৰ্ছ, তাৰপিছত নাম্বাৰ অফ ছিটছ আছে 100 ছিটছ। সো ইয়াতে যদি আপুনি এডমিশ্যনটো ল'ব বিচাৰে তেনেহ'লে এডমিশ্যনটো কেনেকৈ ল'ব? আপোনাৰ HSৰ পাৰ্চেণ্টেজ চাই পেলাই আপোনাৰ এডমিশ্যনটো হ'ব। সো এডমিশ্যনটো টোটেলি মেৰিট বেচিছ হ'ব। সো যদি আপুনি এডমিশ্যনটো ল'ব বিচাৰে তেনেহ'লে HSৰ মাৰ্কছটো চাই পেলাই আপোনাৰ এডমিশ্যনটো হ'ব। ইয়াৰ উপৰিও কলেজৰ এড্ৰেছ আৰু কণ্টেক্ট ডিটেইলছ দিছে, আপুনি যদি বিচাৰে কলেজত কণ্টেক্ট কৰিব পাৰিব বা আপুনি ডাইৰেক্ট কলেজত যাব পাৰিব। সো এইটো হ'ল আপোনাৰ কলেজৰ কণ্টেক্ট ডিটেইলছ আৰু এড্ৰেছ। ইয়াৰ পিছত আৰু এটা কলেজ দিছে ডিপাৰ্টমেণ্ট অফ ফাৰ্মাচিউটিকেল চায়েন্সেছ ডিব্ৰুগড় ইউনিভাৰ্চিটি ডিব্ৰুগড়। সো ইয়াৰ ওপৰত মই অলৰেডি এটা ভিডিঅ' বনাই থৈছোঁ কেনেকৈ ফৰ্ম ফিল আপ কৰিব বা আপোনাৰ এডমিশ্যনটো কেনেকৈ হ'ব। সো সম্পূৰ্ণ ডিটেইলছকেইটা দিয়া আছে মই মোৰ ভিডিঅ'ৰ ডিছক্ৰিপশ্যনত দি দিম, আপুনি যদি এতিয়ালৈকে ভিডিঅ'টো চোৱা নাই চাব পাৰিব, কাৰণ ফৰ্ম ফিল আপ অলৰেডি ষ্টাৰ্ট হৈ গ'ল, 30 জুনলৈকে লাষ্ট ডেট আছে ফৰ্ম ফিল আপৰ। সো যদি ভাবিছে আপুনি ডিব্ৰুগড় ইউনিভাৰ্চিটিত ফাৰ্মাচী পঢ়িব তেনেহ'লে ফৰ্মটো এতিয়াই ফিল আপ কৰি দিব। সো কোর্স টাইপটো হ'ল গভর্নমেন্ট কোর্স, এস্টাব্লিশ 1965, এপ্রুভ বাই AICTE ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া ডেট ইজ PCI, এফিলিয়েটেড টু ডিব্রুগড় ইউনিভার্সিটি ডিব্রুগড়, অফিসিয়াল ওয়েবসাইট। সো আপুনি যদি ইয়ার বিষয়ে জানিব বিচাৰে তেনেহলে মোৰ ভিডিওটো চাব, প্রিভিয়াস ভিডিও, তাতে মই সম্পূর্ণ ডিটেইলস দিছো কলেজৰ। সো এতিয়া আমি যদি ডিব্রুগড় ইউনিভার্সিটির কোর্স ডিটেইলটো চাওঁ তেনেহলে আপুনি বি ফার্ম কৰিব পাৰিব, এম ফার্মা কৰিব পাৰিব, PhD কৰিব পাৰিব। সো ডিউৰেশ্যনটো 4 ইয়াৰ্ছ, 2 ইয়াৰ্ছ, সো 5 ইয়াৰ্ছলৈকেও আছে। আৰু ছিটছ কেইটা আছে, বি ফাৰ্মাত 40 ছিটছ, এম ফাৰ্মাত 6, তাৰপিছত আপোনাৰ PhDত ছিটটো মেনশ্যন কৰা নাই। সো আপুনি ইয়াতে দেখিব পাৰিব কোনটোত কিমান ছিট আৰু কিমান ইয়াৰ্ছ। ইয়াৰ কাৰণে এডমিশ্যন প্ৰচেছটো আপোনাৰ মেৰিট বেচিছ হ'ব, আপোনাৰ 12% বেছি থাকিলে পাব, কম থাকিলে আপোনাৰ পোৱাৰ চান্সেছটো বহুত কম থাকে। তাৰপিছত এম ফাৰ্মাৰ কাৰণে GPAT PGET এক্সামটো দিয়াৰ পিছত আপুনি এম ফাৰ্মাৰ কাৰণে এডমিশ্যনটো ল'ব পাৰিব। সো ইয়াতে ডিব্ৰুগড় ইউনিভাৰ্চিটিৰ এড্ৰেছ আৰু কণ্টেক্ট ডিটেইলছ দিছে, আপুনি যদি কণ্টেক্ট কৰিব বিচাৰে এতিয়া তেনেহ'লে কণ্টেক্ট কৰিব পাৰিব বা মেইল কৰিব বিচাৰিলে মেইল কৰিব পাৰিব। তাৰপিছত এড্ৰেছটো দিয়া আছে, সেইটো মতে আপুনি তাতে যাব পাৰিব। লাষ্ট কলেজটো হ'ল ইনষ্টিটিউট অফ ফাৰ্মাচিউটিকেল চায়েন্সেছ ফকৰুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজ বৰপেটা। সো ইয়াৰ কলেজ টাইপটো হ'ল গভৰ্ণমেণ্ট কলেজ, এষ্টাব্লিছ 2011, এপ্ৰুভ বাই AICTE ফাৰ্মাচী কাউন্সিল অফ ইণ্ডিয়া ডেট ইজ PCI, এফিলিয়েটেড টু শ্ৰীমন্ত শংকৰদেৱ ইউনিভাৰ্চিটি অফ হেল্থ চায়েন্সেছ গুৱাহাটী, অফিচিয়েল ৱেবছাইট। সো আপুনি অফিচিয়েল ৱেবছাইটত ভিজিট কৰি পেলাই আপুনি শ্ৰীমন্ত শংকৰদেৱ ইউনিভাৰ্চিটি অফ হেল্থ চায়েন্সৰ আণ্ডাৰত যিমান ফাৰ্মাচী কলেজ আছে চবৰ ডিটেইলছটো পাই যাব, বা বৰপেটা মেডিকেল কলেজত যি ফাৰ্মাচী কলেজ আছে তাৰ ডিটেইলছটো জানিব বিচাৰিলে ভালদৰে তাতে অফিচিয়েল ৱেবছাইটত গ'লে আপুনি ভালদৰে জানিব পাৰিব। সো ইয়াৰ কোৰ্চ ডিটেইলছটো হ'ব আপোনালোকৰ ডিগ্ৰী টু ডি ফাৰ্মা ডিগ্ৰী, ডিচিপ্লিন হ'ব ফাৰ্মাচী, ডিউৰেশ্যনটো 2 ইয়াৰ্ছ আৰু নাম্বাৰ অফ ছিটছ হ'ব 60 ছিটছ। সো আপুনি যদি এডমিশ্যনটো ল'ব বিচাৰিছে তেনেহ'লে আপোনাৰ এণ্ট্ৰেঞ্চ এক্সাম দিব নালাগে, টোটেলি মেৰিট বেচিছ হ'ব। সো আপোনাৰ হায়াৰ ছেকেণ্ডেৰী মাৰ্কছটো ভাল থাকিলে আপুনি এডমিশ্যনটো ইজিলি পাই যাব। সো লাষ্টত বৰপেটা মেডিকেল কলেজৰ এড্ৰেছ দিছে বা কণ্টেক্ট ডিটেইলছ দিছে, আপুনি বিচাৰিলে কণ্টেক্ট কৰিব পাৰিব। সো আজিৰ ভিডিঅ'টো আমি ইয়াতে সমাপ্ত কৰিম। সো ইয়াৰ উপৰিও যদি আপুনি জানিব বিচাৰে SSEHৰ আণ্ডাৰত কিমানটা ডি ফাৰ্ম কলেজ আছে বা কিমানটা বি ফাৰ্ম কলেজ আছে কমেণ্ট বক্সত জনাব, তেনেহ'লে মই আপোনালোকক সম্পূৰ্ণ ডিটেইলছটো দিব বিচাৰিম। আৰু যদি ভিডিঅ'টো ভাল লাগিছে তেনেহ'লে ভিডিঅ'টো লাইক কমেণ্ট কৰি যিমান পাৰে ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিব আৰু আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব, কাৰণ এনেকুৱা ধৰণৰ নতুন নতুন ইনফৰ্মেশ্যন ভিডিঅ'কেইটা আপোনালোকলৈ অনাৰ কাৰণে সদায় চেষ্টা কৰা হ'ব।